এই কথাগুলো এত জায়গায় এত এত বাজেভাবে ছড়িয়ে পড়েছে, ওই 10-12 দিন রাতে ঘুম হতো না। তো এই ক্ষতটা তো আসলে স্বাভাবিক ক্ষত না, এটা তো একটা ন্যাশনাল ইস্যু হয়ে গিয়েছিল। যে নাটককে ঘিরে, যে নাটকের শুটিংকে ঘিরে এত কাহিনী, সেই নাটকের শুটিং তো এখনো থেমে আছে। থেমে আছে। তো চমক যদি পরবর্তীতে ক্ষতিপূরণ দেওয়ার শর্তে আবার আপনার সঙ্গে কাজ করতে চায়, আপনি কি রাজি হবেন? আমি, আমার ভিতরে তো একটা ক্ষত আছে, যেহেতু কোনো কারণ ছাড়াই আমি একটা বাজে সিচুয়েশন পার করেছি গোটা পরিবার নিয়ে। তো এই ক্ষতটা তো আসলে স্বাভাবিক ক্ষত না, এটা তো একটা ন্যাশনাল ইস্যু হয়ে গিয়েছিল। তো এটা তো কিওর হতে হবে, জখমটা তো ঠিক হতে হবে। জখমটা সারা রাখ পর্যন্ত কিছুই বলতে পারছি না, জখমটা সারা রাখ পর্যন্ত আপাতত হচ্ছে গিয়ে আমি এমন সব জায়গা থেকে দূরে থাকতে চাই যেটা আমাকে আবারও আমার আমার মনে বা আমার শরীরে বা আমার কাজে একটা জখমের সৃষ্টি করতে পারে। এই যে এত আপনার মানহানি হলো, আপনি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মনে করছেন? এটা কি শুধু প্রফেশনালি ক্ষতিগ্রস্ত হওয়া নাকি মানসিকভাবেও আপনি ক্ষতিগ্রস্ত হয়ে আছেন? সবার আগে মানসিকভাবে, ওই 10-12 দিন রাতে ঘুম হতো না। আচ্ছা, এত বাজে একটা প্র্যাকটিস হয়ে গেছে সারা রাত জেগে থাকার, এন্ড মাথা সব কিছুতে এত ওভার থিঙ্ক করছিলাম সব কিছু নিয়ে। মানে ওভার থিঙ্কিংটা কি নিয়ে, আপনার অডিয়েন্স রিঅ্যাকশন কি হবে এটা নিয়ে? হ্যাঁ হ্যাঁ, একজন মানুষ, একজন মানুষ এভাবে এসে ক্যামেরার সামনে এত কিছু বলে ফেললো যে কথাগুলো আসলে ভিত্তিহীন। হ্যাঁ, এই কথাগুলো এত জায়গায় এত এত বাজেভাবে ছড়িয়ে পড়েছে। সবসময় দেখবে নেগেটিভ জিনিসগুলো না ছড়ায় বেশি। হ্যাঁ, আমার এগেনস্টে এলিগেশনস আসার পরে এই নিউজগুলো যতটা ছড়িয়েছে, প্রমাণ হওয়ার পরে নিউজগুলো কিন্তু এত ভাইরাল হয়নি। অ্যান্ড সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে নিউজগুলো কিন্তু এখনও প্রত্যেকটা জায়গায় আছে। আপনারা যেহেতু জেনে গেছেন যে আমার ওখানে কোনো দোষ ছিল না, আমি এক্সপেক্ট করছিলাম যে এই নিউজগুলো থাকবে না, কিন্তু এগুলো থাকছে প্রতিনিয়ত, এগুলোর ভিউ বাড়ছে, মানুষ দেখছে, অনেকেই তো পরের খবরটা জানে না। হ্যাঁ, এগুলো তো ইউটিউব তো আসলে শুধুমাত্র ইউটিউব, ফেসবুক কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, শুধু দেশের মানুষ দেখছে তা তো না। হ্যাঁ, বৈশ্বিকভাবে মানুষ দেখছে। হ্যাঁ, সব জায়গার মানুষ দেখছে। তো এই যে একটা ভুল ধারণা, একটা বিভ্রান্তিকর সিচুয়েশন, এটা তো একজন অ্যাক্টরের অ্যাক্টিং করার যেই ফুর্তি এটাকে নষ্ট করে ফেলে। হ্যাঁ, আমি বের হলে আমি চোখ লুকিয়ে চলি, একটা টেনশন কাজ করে, হঠাৎ করে একটা কথা আমার ইচ্ছে হলো আমি বলে দিলাম, কিন্তু একটা বার তো ভাবা উচিত যে যে মানুষটার ব্যাপারে বলছি তার একটা পরিবার আছে। হ্যাঁ, আমার আমার বোনটা তো একজন, আমার বোন তো একজন নারী, রাইট? হ্যাঁ, তো এই যে এই ক্ষতিটা তো ওরও হলো। আমার মা, উনি কিছুদিন থেকে একটু সিক, তো উনার কি বাজে রকমের একটা মেন্টাল প্রেশার ছিল পুরোটা ঘটনা নিয়ে। হ্যাঁ, তো এই এইগুলো খুব বাজেভাবে আমাকে হার্ট করেছে। আর এখন যেটা ঝামেলা হয়, কোথায় যেন হারিয়ে থাকি, মানে অনেক কিছু মেনে নেওয়া কঠিন হয়ে যায়। এখনও কিছু ইন্টারভিউস দেখি, যে ইন্টারভিউসগুলো আসলে যেভাবে আসে বা যে ধরনের টপিক ওখানে দেখি, ওগুলো দেখলে একটু মন খারাপ হয়।